আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের পর্বে রয়েছে হাতে কাটা সেমাই, চুহি পিঠা, চুষি পিঠা বা চুহি, যে যে নামেই বলুক না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। সবারই কিন্তু এই সেমাইটা অনেক পছন্দের। সব থেকে সহজ পদ্ধতিতে কয়েকভাবে আমি এই পিঠাটি আজকে বানানো দেখাবো। তো ভিডিওটা দেখার আগে প্রথমে অবশ্যই একটা লাইক করে নেবেন। চুষি পিঠাটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এই চালের গুঁড়াটাকে এখন আমরা কাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এখানে সে একই কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো এখানে পানিটা ফুটে উঠেছে, এখন এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা খুন্তি দিয়ে চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি মনে হয় পানির পরিমাণটা একটু বেশি আছে, তাহলে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিবেন। আর যদি পানির পরিমাণটা একদম কম হয়ে যায়, তাহলে কিছুটা গরম পানি ছিটিয়ে দিবেন। আমার এখানে লাগবে না, একদম পরিমাণ মতো আছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। এই গুড়গুলোকে আমি এখন কিছুটা পানি দিয়ে গলিয়ে নেব। তো গুড়ের মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার গুড়টা গলতে গলতে আমি সেমাইয়ের ডোটা রেডি করে নিব। এই তো ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে। তো এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। একটা পাতলা তাওয়েল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি, নয়তো উপর থেকে খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে। এখন কিছুটা আটা আমি পিঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি এভাবে লম্বা করে একটা লতার মতো বানিয়ে নিয়েছি। এখন এই লতিটা থেকে সামান্য একটু নিয়ে ঠিক এইভাবে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সামান্য একটু পিঁড়ির মধ্যে রেখে হাত দিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে চুষি পিঠাগুলো। আমি কয়েকটি পদ্ধতিতে দেখিয়ে দেব, আপনাদের যে পদ্ধতিটা সহজ লাগবে সেই পদ্ধতিতেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এভাবে আঙ্গুলের মাথা দিয়েও কিন্তু কত সুন্দর করে পিঠাটা বানিয়ে নেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর করে হয়ে যাচ্ছে। এবার কিছুটা ডো হাতে নিয়ে দুই হাতে তালু দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। তবে এভাবে করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তাই এভাবে দুইটা ডো হাতের তালুতে নিয়ে ঘষলে কিন্তু একসাথে দুটো চুষি পিঠা হয়ে যাবে। এবার পিঁড়ির মধ্যে দুই টুকরো রেখে ডলা দিলে কিন্তু দুইটি চুষি পিঠা হয়ে যাবে। এবার আমার মা চাচিরা যেভাবে এই চুষি পিঠাগুলো বানাতো ঠিক সেভাবে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা সব থেকে বেশি সহজ লাগে, আর সময়ও কিন্তু খুব কম লাগে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স,
চুষি পিঠাগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে, সময় কিন্তু খুবই কম লাগে। তো এখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে আমরা রান্না করে নেব। একটা কথা বলে রাখা ভালো, সেমাইগুলো বানানোর সাথে সাথেই কিন্তু সেমাইয়ের উপরে কিছুটা আটা ছিটিয়ে দিতে হবে, নয়তো এক একটার সাথে লেগে যেতে পারে। তো চুলায় 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আমি বসিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে দুধটাকে গরম করে নিব। লিকুইড দুধের সাথে আমি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আজকে খেজুর গুড়ের সেমাইটা বানাবো, তাই এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টি এলাচ দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা এখানে বলক উঠে গেছে, এখন এখানে আমি বানিয়ে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এই সময় সেমাইগুলো কাঁচা থাকে, ভেঙে যেতে পারে। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। তো সেমাইটা প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল, দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেমাইটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলাটা আমি অফ করে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করে এখানে আমি গলিয়ে রাখা সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, গরম দুধের মধ্যে গুড়টা কিন্তু দেয়া যাবে না, এতে করে দুধটা কিন্তু কেটে যেতে পারে, ছানার মতো হয়ে যেতে পারে। তাই দুধটাকে কিছুটা ঠান্ডা করে এখানে দিয়ে দিতে হবে গুড়। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও কিন্তু রান্না করা যাবে। এবার চুলাটা অন করে আমি 1টা বলক তুলে নিচ্ছি। তো এখানে সেমাইটা বলক উঠে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেমাইটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার, তো ভিউয়ার্স ট্রাই করে দেখতে পারেন। এবার আমি 1টি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, সেমাইগুলো কিন্তু একদম গলে যায়নি, ভেঙেও যায়নি। এটা কিন্তু এখন খুবই গরম অবস্থায় আছে, সেমাইটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।